সোমবার রাতে সিপিএম এর দুজন ছাত্র সংগঠনের কর্মী প্রচার মিছিল করে বিজেপিতে যোগ দিতে যাওয়ার পথে তাদের উপর অতর্কিত হামলা চালায় সিপিএম এর ছাত্র সংগঠনের নেতারা। এই ঘটনায় সিপিএম বিজেপি দুটি রাজনৈতিক দল একে অপরের উপর তুষ চাপিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সোমবার গভীর রাত পর্যন্ত দুটি রাজনৈতিক দলের নেতৃত্বদের মধ্যে তীব্র চাপাতন্তর চলে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই হিংস্র থেকে আরও হিংস্র হয়ে উঠছে শাসক দল সিপিএম। 2011 সাল বঙ্গে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগে তৎকালীন বঙ্গের বিরোধী দল তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর লাগাতার হুমকি হামলা চালিয়েছিল লাল পার্টির হারমাদরা। একের পর এক বিরোধী কর্মীদের খুন, রাজ্য জুড়ে লাল সন্ত্রাস কায়েম করে নিজেদের ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন। সেই বঙ্গের কায়দাতেও ত্রিপুরাতে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে লাল দলের নেতারা। সোমবার রামনগর অঞ্চলে বিজেপির একটি সভা ছিল, সেই সভাতে দশমীঘাট এলাকা থেকে সিপিএম এর দুজন ছাত্র সংগঠনের কর্মী সেই সভায় বিজেপিতে যোগদানের জন্য যাচ্ছিলেন। তাদের সঙ্গে বেশ কিছু বিজেপির স্থানীয় কর্মী সমর্থকরা ছিল। সেই সভায় যাওয়ার পথে তাদের উপর অতর্কিতে হামলা চালালো সিপিএম এর ছাত্র সংগঠনের নেতারা। ঘটনাটি ঘটেছে জয়নগর মহাবীর ক্লাব সংলগ্ন দশমীঘাট এলাকায়। এই ঘটনায় সিপিএম বিজেপি দুটি রাজনৈতিক দল একে অপরের উপর দোষ চাপিয়েছে। ত্রিপুরা রাজ্যের সুষ্ঠু নির্বাচনের যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে বিঘ্নিত করা, রাজ্যের শান্তি নষ্ট করা এই ঘটনা তার প্রকাশ বলে জানান রামনগর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী রতন দাস। আক্রমণ আজকে সংগঠিত করল আরএসএস এবং বিজেপি। কংগ্রেস থেকে যে সমস্ত লোক তাদের সঙ্গে যোগদান করেছে তারা মিলে এটা শান্তি ভঙ্গ করা, ত্রিপুরা রাজ্যের সুষ্ঠু নির্বাচনের যে পরিস্থিতি এই পরিস্থিতিকে বিঘ্নিত করা, এই ধরনের যে ষড়যন্ত্র তারই প্রকাশ। সিপিএম যে অভিযোগ করেছে তার সম্পূর্ণ মিথ্যে বলে জানালেন রামনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরজিৎ দত্ত। মারতে গেছে আমরা জীবিত, তারা তো তাদের বাবার নাম যে বলে এটাও মিথ্যা, আর আমি আক্রমণ করেছি একটি কথাটাও মিথ্যা, বাবার নামও ভুল বলে। ঘটনাকে কেন্দ্র করে সোমবার গভীর রাত পর্যন্ত দুটি রাজনৈতিক দলের নেতৃত্বদের মধ্যে তীব্র চাপানোত্তর চলে। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যান রামনগর কেন্দ্রের সিপিএম প্রার্থী রতন দাস, কথা বলেন স্থানীয় সিপিএম কর্মীদের সঙ্গে। সকালেও সংবাদ মাধ্যমের কাছে ঘটনার জন্য বিজেপিকে দোষারোপ করেন রতনবাবু। বিজেপির প্রার্থীর নেতৃত্বে আক্রমণ করেছে মানুষের উপর, মানুষ আক্রান্ত, নিন্দা করি। এই এলাকার শান্তি আমাদের রক্ষা করতে হবে। আমাদের দুজন গুরুতর আহত, মার খেয়ে হসপিটালাইজড, এই আর কি। গতকালের পর মঙ্গলবার সকালে এলাকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।